আসানসোলে প্রাক্তন বিধায়কের বাড়ি সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় সংস্থার হানা। ঘুম থেকে ওঠার আগেই ভোরবেলা কেন্দ্রীয় সংস্থা। বুধবার ভোরে বার্নপুরের বিভিন্ন এলাকায় অভিযানের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রহমতনগরের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। 9টি গাড়িতে করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম এখানে পৌঁছেছে বলে জানা গেছে। ভোর 5:30টার দিকে টিম আসে এবং খবর লেখা পর্যন্ত অভিযান চলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানান ধরনের আলোচনা রয়েছে। বার্নপুরের অন্যান্য এলাকায়ও অভিযান চলছে বলে জানা গেছে। শীঘ্রই বিস্তারিত আপডেট। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। দেখুন, আমি পুরানহাটের বাসিন্দা, জন্ম আমার এখানে। আমি হঠাৎ বাজারে যাচ্ছি আমার পূজোর ফুল ঢুল নিতে, তারপরে কলা ফল। এবার আমি যেটা দেখতে পেলাম যে আমাদের পেছনের রোডে, আমি থাকি মেন রোডে, পেছনের রোডে বহু পুরনো, আমরা ছোটোর থেকে এই মারোয়ারিকে চিনি, আসি যাই এদিক দিয়ে। তো যেটা দেখলাম যে সেন্ট্রাল পুলিশ কিছু দাঁড়িয়ে আছে, ইডি রেড করেছে, এটাও আমি শুনেছি। তবে ব্যাপার হচ্ছে যেটা সোহরাব আলীর কথা যেটা বলা হচ্ছে, সোহরাব আলী আজ 20-25 বছরের কাউন্সিলর এবং ওনার ওয়াইফ এখন কাউন্সিলর, উনি এক্স এমএলএ। ওনার ব্যাপারটা যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। আরও জায়গায় জায়গায় নাকি হচ্ছে, যেমন ইমতিয়াজ খান, উনি গরিবের সাথে সবসময় থাকেন। হ্যাঁ, ওনার যেটা কন্ট্রাক্টারি আছে সেটাও আমরা জানি, উনি এক কন্ট্রাক্টারি চালান, ইস্কোর ভেতরে ওনার কন্ট্রাক্ট আছে। কিন্তু যেগুলো হচ্ছে, আজকে পার্টি 7টায় আছে, আজকে তোমরা রং দেখাচ্ছ, যেটা ইচ্ছা সেটা করছো, যার তার বাড়িতে রেড করছো, কাল যখন আবার এই পার্টি 7টায় আসবে তখন তোমাদের বাড়িতে ও এই জিনিসগুলো হবে, জিনিসটা তো ভালো না। না মানুষ ঘুমোচ্ছে রাত 3টার সময় তার বাড়িতে এসে হঠাৎ রেড করা। দেখুন, এটা পার্টির রং আছে, যেটা আমরা জানি, আমরা ভালো করে বুঝি, এটা পার্টির রং আছে। না হলে অমিত শাহজি যখন ধর্মতলায় একটা বক্তৃতা দিয়ে গেলেন, তারপরেই রাত থেকেই, ভোর রাত থেকেই সিবিআই আনাগোনা শুরু হয়ে গেছে। তো যত চোর ছ্যাচোর সবাইকে, ঠিক আছে, 2 নম্বরই কাজ করবে, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে নিশ্চয়ই। কিন্তু কথা হচ্ছে যে সব কিছুই কি এইসব মানুষ করে, আর বিজেপির নেতারা কি ধোয়া তুলসী পাতা, তাদের বাড়ি রেট হচ্ছে না কেন? তবে সবর করো, সবরের ফল মিঠা হয়। আজ তোমরা করছো, কাল তোমাদের বাড়িতে এই জিনিসটা করবে, যতটুকু আমরা জানি। কি নাম? আমার নাম মুনমুন সরকার।